এনটিভি সংবাদ। ব্যর্থতার জন্য বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিত, অভিযোগ করে বললেন ওবায়দুল কাদের। প্রয়োজনে বিমানে করে মশার ঔষধ আনা হবে, বললেন মেয়র সাঈদ খোকন। টেলিফোনে প্রধানমন্ত্রী, দুধ নিয়ে আমদানিকারকদের কারসাজি আছে কিনা দেখা উচিত। নতুন মডেলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। ঢাবিতে নীল দলের ভিসি প্যানেল চূড়ান্ত, এগিয়ে অধ্যাপক সামাদ। কাশির সিরাপ খেয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেটার। আওয়ামী লীগ সরকার এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, অভিযোগ করে বললেন বিএনপি নেত্রী সেলিমা রহমান। এফআর টাওয়ারের নকশা জালিয়াতি, রাজুকের সহকারী পরিচালক কারাগারে। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী। ময়মনসিংহে কেন্দ্রীয় বিএনপি ত্রাণ বিতরণ। 16 কেজি সোনার গয়না পরে ভাইরাল সোনা বাবা। প্রেমকাণ্ডে ক্ষমা চাইলেন পাকিস্তানি তারকা। অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। পুরুষদের হারিয়ে বিশ্বের প্রথম হিজাবি কুস্তি চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ডায়ানা। ডেঙ্গু জ্বর, প্লাটিলেট নিয়ে অহেতুক চিন্তা নয়। প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসাকে মীর কাদিম পৌরবাসীর সংবর্ধনা। 21 টিভি সংবাদ। এবার ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এসআই কোহিনুর। 19 আগস্টে ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ, চাহিদা অনেক কিন্তু টিকিট কম। সামাজিক মাধ্যম প্রতিবাদের জনপ্রিয় এক নাম। আজ টাইগারদের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। বিখ্যাত বংশীবাদক পান্নালাল ঘোষের জন্মদিন আজ। অভিনয়ে ফিরলেন আসাদুজ্জামান নূর। সফল নারী উদ্যোক্তা দিনাজপুরের আজমেরি কামাল মিম। পারস্য উপসাগর জোট, মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল জার্মানি। ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে আওয়ামী লীগের কর্মসূচি। ভারতীয় জামাই হচ্ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী দিয়ে বিডিইউ এর শিক্ষা কার্যক্রম শুরু। জুয়া খেলিনি, ক্যাসিনোতে খেতে গিয়েছিলাম, বললেন খালেদ মাহমুদ সুজন। ভারতে উঠে গেল 3 তালাক আইন। স্কুল ছাত্র তিতাসের মৃত্যু, সমালোচিত ভিআইপি, প্রশ্নবিদ্ধ 999। ঈদের আগেই বেতন বোনাস প্রদানের আশ্বাস বিজিএমইএর। গেইলি রাজা, প্রমাণ মিলল কানাডায়। দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। তৃতীয় দিনে কমলাপুরে উপচে পড়া ভিড়। ঈদের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে ভোর থেকেই রাজধানী কমলাপুর স্টেশনে রয়েছে উপচে পড়া ভিড়। কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয় সকাল 9টা থেকে। হোয়াইট ওয়াশ এড়াতে জিততে মরিয়া টাইগাররা। কলম্বোতে আজ হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের। নিজেদের সন্তুষ্টির জন্য হলেও শেষ ম্যাচটা জিততে চায় তামিমের দল। অন্যদিকে সিরিজ নিশ্চিত করে নির্ভার শ্রীলঙ্কা। তবে হোয়াইট ওয়াশের সুযোগ নষ্ট করতে চান না দিমুথ কারুণারত্নে। প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। সেপ্টেম্বর থেকে ডেঙ্গুর প্রকোপ কমবে, বললেন সাঈদ খোকন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ কমার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে এডিস মশার লার্ভা ধ্বংসে সিটি কর্পোরেশনের অভিযানের সময় তিনি একথা বলেন। ফার্ম ফ্রেশ ও প্রাণ মিল্কের দুধ বিক্রিতে বাধা কাটল। চট্টগ্রামে সাকিবের হাতে নগর চাবি। বন্যায় বন্ধ 5,000 স্কুল কলেজ মাদ্রাসা। বন্যা কবলিত 20 জেলার প্রায় 5,000 স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ আছে। অনেক স্কুলই ব্যবহার হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে। ঈদের পর এসব অঞ্চলে পুরোপুরি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশনা দিবে মন্ত্রণালয়।
রাজ্যসভায় পাশ হল তিন তালাক বিলোপ বিল। অবশেষে ভারতের রাজ্যসভায় পাশ হল বিতর্কিত তিন তালাক বিলোপ বিল। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষে মঙ্গলবার উত্থাপন হলে বেশ কয়েকটি আঞ্চলিক দলের বিরোধিতার মুখে পড়ে বিলটি, তবে শেষ পর্যন্ত 99-84 ভোটে পাশ হয়। এর ফলে স্ত্রীকে তিন তালাকের মাধ্যমে বিয়ে বিচ্ছেদ ঘটালে 3 বছরের সাজা পাবেন স্বামী। ভিআইপির অপেক্ষায় ফেরি, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার নির্দেশনা চেয়ে রিট। মিন্নির জামিন আবেদন নামঞ্জুর। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল দুপুরে বরগুনা জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ নির্দেশ দেন। নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেয়ারও নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ বাড়িঘর সহ এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামালপুরে বন্যা কবলিতরা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত। জামালপুরের মাদারগঞ্জে বন্যা কবলিত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা এখনও ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত। রংপুর 3 উপনির্বাচনে অংশ নেবে বিএনপি, বললেন আলাল। রংপুর 3 আসনে উপনির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। গুজব নিয়ে ফখরুল কাদেরদের পাল্টাপাল্টি বক্তব্য। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান। মিনিটে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। প্রতি মিনিটে একজন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ঢাকা ও বরিশালে মঙ্গলবার মারা গেছে 7 জন। চিকিৎসকেরা বলছেন আক্রান্ত হওয়ার শুরুতেই হাসপাতালে গেলে মৃত্যু হার কমানো সম্ভব। সময় টিভি নিউজ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভারতে হস্তান্তর। বেনাপোল স্থলবন্দর দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভারতে স্থানান্তর করা হয়েছে। দেশ কাঁপছে ডেঙ্গুতে, কোথায় স্বাস্থ্যমন্ত্রী? যেখানে ডেঙ্গুর প্রকোপে কাঁপছে সারা দেশ, এদিকে ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢাকা না ছাড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এই উদ্বেগের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কোথায়? তিনি দেশে নাকি দেশের বাহিরে অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বন্যার কারণে ভালো নেই 3 জেলার মানুষ। নদ নদীর পানি কমায় নওগাঁ, কুড়িগ্রাম ও টাঙ্গাইল সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেছে। বন্যার পানিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের জমি, মাছের ঘের ও গবাদি পশুর খামার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা মারার কার্যকর ঔষধ সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। ভারতে 3 তালাক এখন ফৌজদারি অপরাধ। ভারতের নিম্নকক্ষ লোকসভায় পাশের পর এবার রাজ্যসভায় পাশ হল বহুল আলোচিত 3 তালাক বিল। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটি ঝুঁকিপূর্ণ পেশা, বললেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। রাঙামাটিতে সড়ক মেরামতের কাজ শুরু। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছে সড়ক বিভাগ। খাগড়াছড়িতে কৃষকদের মাঝে চারা বিতরণ। খাগড়াছড়িতে মিশ্র ফলক বাগান সৃজনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চারা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। ব্রাহ্মণবাড়িয়ায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন। ডেঙ্গু ভাইরাস রোধে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। ঈদুল আজহার আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিষদের প্রতিশ্রুতি। ঈদুল আজহার আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিষদের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। এইচএসসি পাশ করেই বিশেষজ্ঞ চিকিৎসক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আরো এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব 11। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকায় হক সুপার মার্কেটে অবস্থিত নিউ মুক্তি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অস্তিত্বহীন 2 সরকারি হাসপাতালের নামে 24 জন ডাক্তার বেতন নিচ্ছেন। অভিযোগ করে বললেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। গুজবে কান দেবেন না, বললেন প্রধানমন্ত্রী। কোন প্রকার গুজবে কান না দিয়ে গুজব ছড়ানো ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, দয়া করে কেউ গুজবে কান দেবেন না এবং আইনকে নিজের হাতে তুলে নেবেন না, বরং যারা গুজব ছড়াচ্ছে তাদের পুলিশে সোপর্দ করুন। অনাচারে ন্যাচারাল গজব হয়ে আসে মশা, বললেন শামীম ওসমান। 24 ঘন্টায় 1 লাখের বেশি ফোন, দিদিকে বলো নাম্বারে যান্ত্রিক গোলযোগ। সোমবার দলের বৃহত্তম জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনতার অভাব অভিযোগের কথা শুনতে ফোন নম্বর ঘোষণা করেছিলেন তিনি। ওই নম্বরে ফোন করলেই সব অভিযোগ সরাসরি তার কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আম উৎপাদনে বাংলাদেশ সপ্তম ও পেয়ারায় অষ্টম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।